কি করতেছ আপু তুমি? জোরে বলতে হবে। এই ভাত রান্না শেষ? হ্যাঁ, মানে দুপুরের রান্না? দুপুরের রান্না? আপনি কি পড়াশোনা করছেন? কোন ক্লাস? থ্রিতে পড়ছেন? তার বাকি পড়া লাগবে না? আপনার পড়ার ইচ্ছা জাগে না? জাগে না? ভাল লাগে না? পড়াশোনা ভাল লাগে না? এই যে নদীতে মাছ মারেন, কত কষ্ট, ঝড়ে ভিজতে হয়, রোদে শুকাইতে, এগুলো আপনার ভাল লাগে? দেখি কই আপনার ভাতের পাতিলাটা একটু দেখি, আবার এটা একটু উঠান দেখি। কি রান্না করছেন? কি শুধু ভাত? একটু ঢাকনাটা উঠান। ও মাশাআল্লাহ, মানে হয়নি এখনো? না, এ লাকড়ি দিয়ে রান্না? গ্যাস, মানে এলপি গ্যাস? মাশাআল্লাহ। মাছ মারতে কি বেশি ভালো লাগে? মাছ নৌকায় থাইকে মাছ ধরতে কি বেশি আনন্দ লাগে তোমার কাছে? তা আনন্দই যদি না লাগে, তাই কেন তুমি এই নৌকায় এই বড় বড় নদীতে আসছো? তুমি তো পড়াশোনা করতে পারো। জমা জমি নাই, এই নদীতেই থাকা লাগে, এই জন্য পড়াশোনা হয় না। আমার নাম কি? জি, শেফালি। এই যে নৌকা, এই জায়গাটার নাম কি বলে? বয়লা সুলিশ। আপনার এই যে নৌকায় বাস করতেছেন, এত কষ্ট, ঝড়, তুফান, বৃষ্টি, কত রকমের দুর্যোগ আসে, নৌকায় কেন বাস করেন? কি মানে আপনার ব্যবসাটা? কি কাজ করেন আপনি? জাল ভাই? কি জাল? কি জাল বান? মানে ইলিশ জাল? জাল মানে ইলিশ জাল দিয়ে আপনি মাছ মারেন? তো এছাড়াও তো বিভিন্ন আরো কাজ আছে, সেগুলো করতে পারেন না? এই পথ কেন বাছে নিলেন যে নদীতে মাছ মারতে হবে মহিলা মানুষ হয়ে? তো এই মানুষ আরো বাংলাদেশে বহুত ইন্ডাস্ট্রিজ হয়েছে, গার্মেন্টস হয়েছে, আরো বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কাজ রকম আছে, তো সেগুলোও তো আপনারা করতে পারেন। এই মাছ মারার কেন এই পথ বাছে নিলেন আপনারা? আপনাদের কি পূর্বপুরুষ করে? কত মানে কত বছর ধরে যাব? তাই আপনি এই লাইনে কত বছর এই মাছ মারেন? পাঁচ ছয় বছর। মানে বিয়ের পরে এই পাশে উনি কি হন? এই যে ভাইয়া স্বামী, আপনার ওয়াইফ, আপনারা এই জামাই বউ দুইজনে একসঙ্গেই মাছ মারেন? এই যে মানে আপনাদের এই মানে মাছ মারার পরে আপনাদের মানে মাসিক সঞ্চয় কি রকমের হয়? ছেলে মেয়ে কয়জন? ছয়জন। মাল্লার মাল, মাশাআল্লাহ। তে পড়াশোনা করান কয়জন রে? কেন করান না? ঘর বাড়ি নাই, ঘর বাড়ি নেই নদীতে। তারপরে তো ধরেন যেখানেই জানে একটা প্রাইমারি স্কুল আছে, তাছাড়া বাসায় এই ঘরের মধ্যে সরকার বই দেয়। আপনার নৌকাতেও তো পড়াশোনা করাইতে পারে। আপনার আপনার ইচ্ছা কি আপা? আপনার তো ইচ্ছা আছে যে আমার ছেলে মেয়ে ভালো একটা পড়াশোনা করবে, ভালো একটা স্কুলে যাবে, ভালো একটা চাকরি করবে, এরকমের ইচ্ছা আপনার জাগে না?
আপনাদের এটা বংশগত পরম্পরার কাজ, এগুলা বংশগতই আপনার এই মাছ মারে। তা আজকে এই নদীর কিনারে কেন, এই খালের মধ্যে? আপনার শরীর অসুস্থ মানে অসুস্থ? আপনি অসুস্থ, আপনার হাজবেন্ড অসুস্থ? আপনি সুস্থ আছেন, তার মানে আপনার হাজবেন্ড আপনার সহযোগিতা না করলে মাছ মারতে যাইতে পারেন না, এই জন্য আজকে। তো এই ধরেন যদি কোনো আজকে হয়তো যান নাই, পরে কোনো এক সময় যাবেন মাছ মারতে, সেক্ষেত্রে আপনার কত টাকা আপনাদের উপার্জন আসে একদিনে বা এক রাতে? মাসের মধ্যে কতদিন মাছ পারেন? প্রত্যেক দিন তো আর পারেন না, প্রতিদিন পারেন? তো এই ছয়টা ছেলে মেয়ের মধ্যে আপনাদের ইচ্ছাই জাগে না যে আমরা একটু পড়াশোনা করাই কোথাও রাইখা? আমরা তো নদীতেই আছি, কষ্ট করি, ছেলে মেয়ে একটু পড়াশোনা করাই, মানে ইচ্ছা জাগে না আপনাদের? কি করলে আপনারা পারবেন সেটা বলেন। আপনার মানে গভর্নমেন্ট তো বই ফ্রি দিচ্ছে, স্কুলের বেতন ফ্রি দিচ্ছে, কেন তারপরে আপনারা পারেন না? আপনাদের কি ন্যাশনাল আইডি আছে? এই মাছ মারেন কতদিন যাবৎ? বয়সকাল মানে এটা কি আপনাদের বংশ পরম্পরা? তো এই মানে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে পড়াশোনা করেন না, মানে আপনারা মাছ মারেন, আপনাদের ছেলে মেয়েও মাছ মারাই শিখাইছে, এগুলা কেন আপনাদের? দেশের বাড়ি কোথায় আপনার? বরিশালি? আচ্ছা, এবার আজকে মানে কি দিয়ে মাছ মারেন আপনি? আমি নদীতে যাই না, আমার ছেলে আমারে মাছ ধরে নদীতে। কি মাছ মারে, কি দিয়ে মারে? এই জাল দিয়ে মাছ ধরে। আসসালামু আলাইকুম আপা, নাম কি আপনার একটু জোরে বলেন? জি, তাসলিমা। তুই আনে কি নাম বললেন? তাসলিমা। আপনি কি করেন এই নৌকায়? হ্যাঁ, জাল বাইতে নামছেন। কয় ছেলে মেয়ে আপনার? দুই ছেলে দুই মেয়ে। আপনার হাজবেন্ড আপনার সঙ্গে মাছ মারে? আছে হাজবেন্ড? দোকানে, বাজারে গেছে। তা আপনাদের ইচ্ছা জাগে না যে এই যে মানে ছেলে মেয়ে পড়াশোনা করাবেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো একটা করছেন, ছেলে একটা পড়াই দেন এই পর্যন্ত, কোথায় পড়ান? এই মানে আপনাদের এটা পূর্বপুরুষেরই আপনারা নৌকায় বাস? আপনি গৃহস্থের মেয়ে, তা কেন আবার এই এই নৌকার মধ্যে আসলেন গৃহস্থে? হ্যাঁ, কপালে আসলে। আপনার নাম কি? হোসনেয়ারা। কয় ছেলে মেয়ে আপনার? তিনজন। বড় আছে না সবাই ছোট? বড় একবার, এই যে বড়। ওরে বাপরা, তা আপনিও মাছ মারেন আপনার জামাইয়ের সঙ্গে? এই আপনাদের এই প্রত্যেকেই আমি দেখলাম যে পাঁচটা ছয়টা নৌকা আছে এখানে, প্রত্যেকেই মাছ মারে। এই সারা আপনারা কি মানে আপনাদের মানে বংশ পরম্পরাটা কি, আপনার বংশের নামটা কি, আপনারা কি? না ঠিক আছে, কিন্তু তারপরেও তো অনেক কাজ আছে। এখন সরকার রাস্তায় কাজ করায় মহিলাদের, ইন্ডাস্ট্রিজ হয়েছে, অনেক মিল ফ্যাক্টরি হয়েছে, সেখানেও তো কাজ করতে পারে। হ্যাঁ, তো এই আপনি মানে আপনাদের কি, আমরা কি, আপনারা তো মুসলিম, কিন্তু মানে আপনাদের এই মাছ মারা এটা কি বলে, আপনাদের ভাষায় কি বলে, আপনারা কি বাইদ্যা বলে? ও আচ্ছা, মানে বাইদ্যা ছাড়াও কি আরো কিছু ভাষা আছে আপনাদের? কি বলে? মানটা
বাইদ্য সর্দার ও আচ্ছা তাহলে আপনাদের এটা পূর্বপুরুষের একটা তা আল্লাহ আপনাদের হেফাজত করুক আমরাও চাই বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের মানুষই চায় যে এইগুলি না থাক মানুষ এরকম কষ্ট না করুক আমি দোয়া করি আপনাদের যাতে আমি আবারও আসব যদি আপনাদের আমি দোয়া করি দ্বিতীয়বারে আসলে যেমন আপনাদের কাউরে দেখি না যে এই মাছ মারেন নৌকায় বসো।